ফুলের দেশ যা এক কথায় সবাই চেনে পাঁশকুড়ার নামে। শীতকালে রংবাহারি বহু ফুল উৎপাদিত হয় এবং ভিন রাজ্য কেন, ভিন দেশেও পাড়ি দেয় পাঁশকুড়ার চাষির ক্ষেতে বিভিন্ন ফুল। এই শীতের মরশুমে চন্দ্রমল্লিকা, স্টার, গাঁদা, গোলাপ, মুরগাই, গ্ল্যাডিওলাস সহ একাধিক ফুল পাঁশকুড়ায় চাষ হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিক মুনাফা পেয়ে থাকেন বহু মানুষ। আর শীতের মরশুম আসতেই পাঁশকুড়ার একাধিক গ্রাম রঙিন সাজে সেজে ওঠে, যা প্রকৃতিপ্রেমী ও ফুলপ্রেমী মানুষকে মুগ্ধ না করে থাকে না। আর যার কারণে শীতের মরশুমে চোখ ধাঁধানো রঙিন ফুলের পশোরা সাজিয়ে যেন প্রকৃতি ডাক দেয় প্রত্যেক বছর ফুলপ্রেমী মানুষদের। যার কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পাঁশকুড়া এলাকায় বহু মানুষ আসেন কয়েক ঘন্টার ছোট্ট ট্যুরে, যা একঘেয়েমি জীবনের কিছুটা স্বাদ বদলে দেয়। তবে কয়েক বছর আধুনিক ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে পাঁশকুড়ার খিরাই নদীর তীরবর্তী অসাধারণ বিঘের পর বিঘের জমি ফুলের বাগানের ছবি ভাইরাল হতেই ফুলপ্রেমী পর্যটকদের সংখ্যা গত বছর থেকে ব্যাপকভাবে বাড়তে শুরু করে খিরাই সহ দোকানডা গ্রামে। এবছরও 25শে ডিসেম্বর থেকে প্রত্যেক দিনই বাড়ছে পর্যটক সহ ভ্রমণার্থীদের সংখ্যা। তারা কাঁসাই নদীর পাড়ে বনভোজন করছেন, তার সাথে দিগন্ত জোড়া রঙিন ফুলের সমারোহ, যার কারণে কলকাতা, হাওড়া, হলদিয়া, খড়গপুর সহ দূর দূরান্ত থেকে প্রত্যেক দিনই ভ্রমণার্থীরা আসছেন। কয়েক ঘন্টা সময় যেমন কাটাচ্ছেন, সঙ্গে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ফুলসহ এলাকার উৎপাদিত টাটকা সবজি। তবে ভ্রমণার্থী বাড়ার সাথে সাথে চিন্তিত কৃষকেরাও। বহু ভ্রমণার্থী ক্ষতি করছেন অনেক সময় গরিব কৃষকদের ফুলও গাছ, যার কারণে সকাল থেকে ভ্রমণার্থী আসার সঙ্গে সঙ্গে মাঠে আসতে বাধ্য হচ্ছেন ফুল ক্ষেতের মালিকরা, কারণ যাতে করে বেড়াতে এসে কেউ ফুল বা গাছের ক্ষতি না করে। দোকানটা গ্রামের ফুলচাষী প্রশান্ত মাল বলেন, এই এলাকায় ফুল মাঠে থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এই সময় পর্যন্ত প্রতিদিনই অগণিত মানুষ আসেন। কয়েক মাস খুব জমজমাট থাকে এলাকা, গ্রামের মানুষও খুশি হন দূর দূরান্ত থেকে মানুষ আসায়। এক ভ্রমণার্থী রীনা সাহা জানান, তিনি খড়গপুর থেকে এসেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে, ফুল দেখে অত্যন্ত মুগ্ধ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, স্টিং নিউজ। কোথা থেকে এসেছেন আপনি? খড়গপুর থেকে। তো এই যে দোকানটা বা খিরাই নদীর পাড়ে যে ফুলের বাগান, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এখানে বাইরে থেকে লোকজন এসে ফুল গাছের অনেক নষ্ট করছে। আর এমনি পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা বেশ ভালোই। আচ্ছা, প্রতি বছর আসেন নি প্রথম এলেন? হ্যাঁ, এই প্রথম এলেন। আচ্ছা, এবার কি আরও আসবেন প্রতি বছর? হ্যাঁ, সামনেই তো, স্টেশন থেকেও সামনে, যোগাযোগ ব্যবস্থাটা খারাপ নয়, আসাই যায়। মানে ভিউটা কোনটা বেশি ভালো লাগছে? এখানে সামনে যে স্টেশন আছে বা রেল লাইন, নদী প্লাস ফুলের বাগান, সবকিছুই আছে এখানে। বাড়ি? বাড়ি এই গ্রাম, দোকানটা। এই যে ধরুন এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি এখানে বহু মানুষের সমাগম, কেমন লাগছে আপনাদের? আমাদের ক্ষতি হয়, মেনে নিতে হয়, কারণ বাদ থেকে না আসেন সব ভালো বলে। ভালো বলে, বহু রকম ফুল ফুটে এখানে। কত মাস এখানে এরকম? এই তিন মাস দেখতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে হালকা থাকে, ডিসেম্বর থেকে চালু হয়ে যায়। মানে 25 ডিসেম্বর থেকে শুরু হয়, তাই তো? আচ্ছা, মানে কলকাতা বা বাইরে থেকে বহু লোক আসছে? হ্যাঁ, বিভিন্ন দেখছেন, বিভিন্ন দেশ থেকে, কলকাতা থেকে বেশি আসছে। আর ভালো লাগে এখানে, ফুল টুল কেনাকাটা করে, টাটকা সবজি নিয়ে যায়। কিন্তু আপনাদের ক্ষতি কোনটা হয় বেশি? ক্ষতি আমাদের ফুলের তাই ক্ষতি হয়, চলাফেরার জন্য ফুল নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় সাইডে বাগানের ফুল। এই বিষয়ে তো ভিডিও সাহেব মানে বার্তা দিয়েছেন, আসছিল, দেখে গেছেন।